9 ফেব্রুয়ারি সকাল 7টার কিছু সময় পর নগরীর আশকারদিঘির পাড়ের ফার্নিচার দোকানের সামনে এসে থামে সাদা রঙের একটি প্রাইভেট কার। সেই গাড়ি থেকে নেমে দুজন ব্যক্তি মাত্র কয়েক মিনিটের মধ্যেই ফার্নিচারের শোরুমের শাটার খুলে ভেতর থেকে দামি দুটি চেয়ার নিয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থল ত্যাগ করেন এবং এই সম্পূর্ণ দৃশ্যটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। আসুন, প্রাইভেট কার ছড়ে ঘুরে বেড়ানো এই অভিজাত চোর কিভাবে সেদিন চুরি করেছিল তার বিস্তারিত দেখা যাক। সম্মানিত দর্শক, দেখতেই পাচ্ছেন আশকারদিঘির পাড় মেইন রোডের উপর একটি ফার্নিচার শোরুমের সামনে প্রাইভেট কারটি থেকে দুইজন অজ্ঞাত যুবক নেমে চুরির প্রস্তুতি নিচ্ছে। সিসিটিভি ফুটেজ থেকে বোঝা যাচ্ছে হলুদ শার্ট পরিহিত গাড়ির চালক চারিদিকে নজর রাখছে আর মাথায় ক্যাপ পরা যুবকটি শোরুমের শাটার খোলার কাজ চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরপর তারা এমন একটা ভাব করছে যেন তারা কোনো কাজে আছে। এই দেখুন, ক্যাপ পরা লোকটি শোরুমের শাটারটি খুলে ফেলল। শেষবার চারদিকে দেখে নিয়ে ক্যাপ পরা যুবক দ্রুত ঢুকে গেল ফার্নিচারের শোরুমে, ঢুকেই আবার বের হয়ে গেল। এবার ক্যাপ পরা যুবক কাপড় দিয়ে মুখ ঢেকে নিয়েছে। শোরুমের ভেতরের ক্যামেরায় দেখা যাচ্ছে ক্যাপ পরা চোরটি ভেতরে ঢুকেই দেখলো ভেতরে ক্যামেরা আছে, তাই সে বের হয়ে মুখ দিকে আবারও ঢুকলো। দ্রুত দুটি চেয়ার নিয়ে বের হয়ে গেল ক্যাপ পরা চোরটি। মুহূর্তের মধ্যে চেয়ার দুটি প্রাইভেট কারে তুলে গাড়িটি জামালখানের দিকে চলে গেল। ঘটনাটি ঘটে ফেব্রুয়ারির 9 তারিখ। বিষয়টি সম্পর্কে দোকানের মালিক জানান, ঘটনা ঘটে শনিবারে সকাল 7টায়, আর আরা সকাল দোয়ান খুলি দেওয়ার 9:30। আরা দোয়ান দেখি যে দোকান খোলা, শাটার অর্ধেক খোলা, তা ভিতরে রুকি সাইড দিয়ে আরা এটা মানে সূর্যই সিয়ার নাই। তারপর আরা বললাম কি এটা বোধ চাইলাম অন্য কিছু মিসিং আছে কিনা, উড়ে চাইলাম নিয়ে চাইলাম সাথে ব্যাগিং টিকা চাললাম আমাকে, দুইয়া সিয়ার নাই সামনে, দুইয়া সিয়ার নাই আর। তারপর আরা বললাম কি আরা তো সিসি ক্যামেরা আছে, আরা চেক করলাম, চেকের মধ্যে দর হাত দেয় অনর এই এটা ঠিক সকাল 7:10 ইয়া ঢুকি সৌর ঢুকি সরে ঢুকি এনে ভিতরে ঢুকি এনে অনর এক কাপ দুইয়া শিয়াল লই শিয়াল লই বাইরে গিয়ে। আর পরের দিন আরা ওই আঞ্চলিক অভিযোগ আবার সিসি ক্যামেরার মাধ্যমে চাইলাম যে ও গাড়ি লিয়েছি, কিন্তু আরো ন চাইতাম আগে কিন্তু এখন দেখতে গাড়ি লিয়েছে ও, গাড়ি ফুল প্ল্যানিং আসেন ও শিয়ার কিন লই গাড়ির মধ্যে ঢুকে ফেলি টান দিয়ে ও তো সি প্লাস্টিকের মাধ্যমে। আমি মাননীয় মেয়র সহ এবং প্রশাসনিক যারা আছে তারা মাধ্যমে জানাতে চাই যে এইভাবে চুরি যেভাবে ওই যে গাড়ি লিয়েছি আরে রোধ করতে চাই এবং উপযুক্ত ওর শাস্তির। কোতোয়ালি থানায় চুরির বিষয়টি অবহিত করলে যত শীঘ্রই সম্ভব চোরকে ধরার আশা ব্যক্ত করেছে পুলিশ। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।